আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো পাকা কলা দিয়ে কিভাবে নিমকি তৈরি করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে একটা পাত্রের মধ্যে কিছু পাকা কলা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এটা কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নেব। এটার মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম আর ডিমটা দেওয়ার পরে একটা কাঁটা চামচ নিয়ে এটা খুব ভালো করে মিক্সড করে নেব। এখানে দিয়ে দিয়েছি ময়দা আর ময়দাটা দিয়ে এটা একটা সফট ডো বানিয়ে নেব আমি। দেখতেই পাচ্ছেন এটা হয়ে গিয়েছে আমার। তো এটা এখন আমি 20 মিনিট এইভাবে রেখে দেব যাতে এটা পুরোপুরি সেট হয়ে যায়। তো ফিরে আসছি 20 মিনিট পরে। ফিরে এলাম 20 মিনিট পরে। দেখুন এটা আগের থেকে আরও অনেক সফট হয়ে গিয়েছে। তো এরকম একটা কাঠের উপরে নিয়ে নিয়েছি, এবার এটা একটু বেলে নেব। যেরকম রুটি বা পরোটা আমরা বাড়িতে তৈরি করি ঠিক সেইভাবে বেলে নেব। একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আমি এগুলো। দেখুন এগুলো ঠিক এইরকম হবে। আপনারা চাইলে এটা একটু হাত দিয়ে গোল শেপ করে নিতে পারেন। একটা প্লেটের মধ্যে আমি সবগুলো তুলে নিয়েছি। এখানে আমি আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম। তেল মিডিয়াম হিট হয়ে গেলে এটার মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেব আর একটা কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে এগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চেষ্টা করবেন একটু সময় নিয়ে কম হিটে এগুলো ভাজতে, না হলে উপর থেকে গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসবে আর ভিতরে ক্রিস্পি ভাবটা হবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার ভাজা হয়ে গিয়েছে, সবগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছিলাম। তো দেখলেন তো একটা পাকা কলা থাকলে বাড়িতে খুব সহজেই কিছু নিমকি তৈরি করা যেতে পারে আর এগুলো চায়ের সঙ্গে সকালে বিকালে খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।